তার ভুকাবার দুরু সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই দুরু সাহস আঘাত করবে আঘাত করবে ইনশাআল্লাহ কি কথা ঠিক না যাই দিনে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে অন্যায় হবে সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ডকাপকে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ আপনারা ভাবছেন যে জেলের তক্তা আর কেসের তক্তা দেখালি ইঁদুরের মধ্যে পালিয়ে যায় ইঁদুরের বাচ্চা পালাইতে পারে শিয়ালের বাচ্চা পালাতে পারে ভোদরের বাচ্চা পালাতে পারে বিড়ালের বাচ্চা পালাতে পারে কিন্তু শেখ ফজলুল করিমের ছেলে ফজলুলের বাচ্চা পালাতে পারে না শিরুচা করে বলব রক্ত দেব ইসলামের জন্য রক্ত দেব জীবন দেব ইসলামের জন্য জীবন দেব এই দেশ রক্ষার জন্য জীবন দেব সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন রক্ত দেব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ শেখ সাহেব মোহাম্মদ করেন আমি তাকে প্রশ্ন করতে চাই বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে বারো তেরো তার বয়স ছিল কত বছর বলেন বলেন তো রেণু ফজিলাতুন্নেসা তার স্ত্রী তার তখন বয়স ছিল কত তিন বছর কত বছর জোরে বলেন তখন তার বয়স ছিল তিন বছর তার বাবা মারা যায় পাঁচ বছরে তার মা মারা যায় পাঁচ বছরে সাত বছরে তার দাদা মারা যায় সাত বছরে তিনি তার ঘরে চলে আসেন আমি প্রশ্ন করতে চাই যারা শেখ সাহেবকে মহাপাত করেন আজকের দিয়ে সংসদে বিল উত্থাপন করেন যেমন শেখ সাহেব বিবাহ করেছিল বারো তেরো বছর বয়সে আমাদের আইন পাশ করতে হবে আমরা বারো তেরো বছর বয়স বিবাহ করব আজকে আইন পাশ করতে হবে রেণুদেবী যেরকম বিবাহ হয়েছিল তিন বছর বয়সে আমাদের মেয়েদেরকেও তিন বছর বয়সে বিবাহ দিতে হবে এইটাই শেখ সাহেবের মহাব্বত নাকি মহাব্বত করে না একদিন সকালে আমিও রেণু বিছানায় বসে গল্প করছিলাম হাসু একা মানুষে খেলছিল হাসু মাঝে মাঝে খেলা করে খেলা ফেলে আমার কাছে আসে না আব্বা আব্বা বলে ডাকে কামাল চেয়ে থাকে এক সময় কামাল হাসুরিকে বলছে হাসু আপা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলি আমি আর রেণু দুজনেই শুনলাম আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে বলে নিয়ে বললাম আমিও তোমার আব্বা কামাল আমার কাছে আসতে চাইতো না আজ গলা ধরে পড়িয়ে রইল বুঝতে পারলাম এখন আরও সহ্য করতে পারছে না নিজের ছেলে অনেকদিন না দেখলে ভুলে যা আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস রাজনৈতিক কারণে শোনেন রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে মানুষ মাটির স্বার্থের জন্য অঙ্গ হয়ে যায় আমি শেখ হাসিনা সরকারকে বলবো আপনার স্বার্থের জন্য অঙ্গ হয়ে যায় আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করার তৌফিক দান করেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সজাগ থাকতে হবে চৌকন্যা থাকতে হবে ডাক পড়ার সাথে সাথে গোটা পাঙ্গা সাপ করতে হবে